মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল জেপিএস ওয়েল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সানডে, কেউ সকাল সকাল একটু ভালো ভালো ব্রেকফাস্ট তো বানতা হয়, কিন্তু কাল সারা রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড, কী আর বলবো। তো বৃষ্টি হলেই তো জানো ঘুমের ঘুমের ওয়েদার, তো সকালে উঠতে অটোমেটিক্যালি লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি মা লুচি বানিয়েছে, বানিয়ে ফুটুসকে অলরেডি খাওয়াতেও স্টার্ট করে দিয়েছে, মানে আমার আগে আমার মেয়ে উঠে গেছে, ওটা খেতেও স্টার্ট করে দিয়েছে। যাই হোক, আমি উঠে দেখলাম ও খাচ্ছে। তো মা বললো যে লুচি মানে ডোটা বানিয়ে রেখেছে, আর আমি এখন এসে আমি ভাবলাম লুচি বানাবো। তো তরকারি ফরকারি এত তাড়াতাড়ি আর বানাতে পারবো না, একটু তো টাইম লাগবে, আর খিদাও পেয়ে গেছে সবারই যথেষ্ট। তাই কী করলাম, একটু দেখালাম তোমাদের যে ছাতুর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা মিক্স করে পুর করে একটুখানি বানিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছি মেয়োনিজ। তো চলো ঝটপট খেয়ে নেওয়া যাক, চলো। তো সকালবেলা টিফিন টিফিন খাওয়ার পর যথারীতি রান্নায় লেগে গিয়েছি, কারণ তোমাদের বলেইছি আজকে দেরি হয়ে গেছে। এখন প্রায় দিনই দেরিই হয়ে যায়, তাড়াতাড়ি আর ওঠা হয় না সেরকম। জয় যখন মানে এখানে থাকতো তখন তাড়াতাড়ি হতো, জয় যেহেতু নেই, তার অফিস যাওয়ার, তাকে রেডি করে দেওয়ার এইসব চাপ নেই। দুদিন পরে আবার মেয়ে যখন স্কুল যাবে তখন আবার তাড়াতাড়ি ওঠা হবে আর কি। তো যাই হোক, আজকে যে রান্নাবান্নাগুলো করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। প্রথমেই দেখাই এই যে ভাত, এই যে ভেন্ডি আলু ভাজা, এর মধ্যে রয়েছে ঝিঙ্গা টমেটো পেঁয়াজ রসুন দিয়ে ডাল, আর এর মধ্যে কালকে একটু ভাত ছিল সেই ভাতটা গরম করে নিয়েছি। আর এই দিকে এটা হচ্ছে ভোলা মাছের আলু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল। ভোলা মাছের ঝালটা এইভাবে আলু দিয়েও করতে পারো, এমনিও করতে পারো। আর দেখেছো কথায় কথায় আমি এর মধ্যে ধনে পাতা দিতেই ভুলে গেছি, চলো ঝটপট ধনে পাতা দিয়ে দিই। আর হ্যাঁ, আলু বেগুন দিয়েও যদি তোমরা ঝাল বানাও ওটাও বেশি টেস্টি লাগে, বিশেষ করে তো ফ্যাসা মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তো চলো ধনে পাতাটা দিয়ে দিই, একদমই ভুলে গেছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল, চলো দিয়ে দিই। তোদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তার আগেই আমি এর মধ্যে ডাল ঢেলে দিয়েছি। এই দেখো ডাব্বাটা, এই ডাব্বাটা কালকে কিনেছি, শুধু এটা নয় এটার মতন আরেকটাও, এই যে ডাব্বা, তারপরে এই দেখো আরেকটা ডাব্বা, এরগুলো আমি কিনেছি কাল, কন্টেনারগুলো আমি কাল কিনেছি। আমি এগুলো কোথা থেকে কিনেছি তোমাদের বলি, 40 টাকার যে ফেরিওয়ালা আসে তাদের কাছ থেকে আমি এটা কিনেছি, খুবই ভালো কন্টেনার। আগে দুটো কিনেছিলাম, এগুলোর মধ্যে আমি সিরিলসগুলো রাখি, তো খুবই ভালো থাকে, ডাল ঠালগুলো মানে একটু পোকা টোকা ধরে না, খুবই ভালো কন্টেনারগুলো। সেই জন্য আবার যখন কাল এসছিলো তো কাল আমি আরও দুটো কিনে নিলাম। তো তোমরাও ইউজ করতে পারো, কম দামি জিনিস হলেই যে খুব খারাপ হবে তা একদমই না, সস্তা সুন্দর মজবুত তো একেই বলে, বলো। আর আমাদের মতো হাউসওয়াইফদের তো সবসময় সস্তা সুন্দর মজবুত জিনিস কেনাটাই আমার মনে হয় ভালো, কিছুটা পয়সা বেঁচেও যায়, সেটা অন্য কিছু কাজে লাগানো যায়। তো চলো, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। তো চলো এবার যাবো স্নান করতে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে স্নান করে নিই ঝটপট, তারপরে আবার ডাইনিং টেবিলে দুপুরের লাঞ্চের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চ থালিতে রয়েছে, এটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে ডাল, ভোলা মাছের ঝাল, ভেন্ডি আলু ভাজা, ভাত, শশা আর লেবু। তারপর পেট পূজাটা করে নিই, তারপর তোমাদের সাথে আসছি একটা দারুণ জিনিস শেয়ার করতে। তো দেখো এখন এই আলমারি খুলে বসছি, এই যে এটা হচ্ছে কুটুসের ছোট যত জামা কাপড় হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিত, তো সব এখন মেয়ের বায়না যে নতুন অনেক জামা আছে যেগুলো ছোট হয়ে গেছে, সেই জামাগুলো ওর টেডি বিয়ার পুতুলদের সব পরাতে হবে। দেখাচ্ছি দাঁড়া, তোমাদের জামা পরিয়ে দিয়েছি একে, আর জামা এই যে একে পরিয়েছি, একটা একে পরিয়েছি, এখন পিছনে বোতাম লাগানো বাকি, দাও বোতামগুলো লাগিয়ে দিই, এই সব হচ্ছে এখন।
ঘরে বাচ্চা কাচ্চা থাকলে মানে এইসব তো হতেই থাকে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, এখন আমরাও ছোটবেলায় এরকম করতাম। ছোটবেলায় আমরা খুব বার্বি ডল খেলতাম, আর বার্বি ডলে সেই বালিশ, কাঁথা, তোশক, এই জামা ওই জামা সব কিছু বানানোর দায়িত্ব মায়ের ওপর পড়তো। মা বিরক্ত হলেও রেগে গেলেও বানিয়ে দিত, সেই রকম হয়েছে অবস্থা। আমাদের তো আর বালিশ তোশক ফোশক বানাতে হচ্ছে না, কিন্তু এই যে জামাগুলো পরাতে হচ্ছে এটা এখন ডিউটি, তো চলো ঝটপট পরাই, এতেই আনন্দ পাচ্ছে। তো চলো, তো হাই এভরিওয়ান, বিকালবেলা, গুড ইভিনিং সবাইকে। একটু শুয়ে পড়েছিলাম, উঠলাম জাস্ট, তোমাদের সাথে ভেবেছিলাম একটু শপিং শেয়ার করবো দুর্গাপূজার। বেশি কিছু হয়নি, অল্প কিছুই হয়েছে, সেটি শেয়ার করব। কিন্তু দুপুরবেলা এত ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম আর হয়নি। তারপরে ঘুম পেয়েছিলো ঠিকই, কিন্তু ঘুমটাও ঠিক করে হয়নি, তো ঘুমটা হঠাৎ করে ভেঙে যেতে একটা মুভি দেখছিলাম, অনেক দিন পর একটা মুভি দেখলাম। তো আমার তো বেসিক্যালি তামিল, মালায়ালাম এই মুভিগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তো কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইসব করতে করতে এখন বিকাল হয়ে গেল আর খিদাও পেয়ে গেছে, তো এখন বানিয়ে নিলাম নিজের জন্য এই যে এগ রোল, ইয়াম ইয়াম। তো চলো খাই, আর তার সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, বেশি বড় করছি না। তো পুরো ব্লগটা দেখো উইদাউট স্কিপ করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, তোমরা তো পাশে আছোই, আরও 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 পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তা চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আর আরেক দিন পুজোর শপিং তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।